গ্রামগঞ্জ শহরে ছেয়ে গেছে বাট পারে, গ্রামগঞ্জ শহরে ছেয়ে গেছে বাট পারে, মানুষ ঠকানোর কাজ করে তারা, সরল মানুষগুলো খাচ্ছে ধরা, তাদের ধর্ম দেখে কর্ম দেখে মাথা হয়ে যায় হে। ওরা বাটপার আনলিমিটেড, ওরা বাটপার আনলিমিটেড, ওরা বাটপার আনলিমিটেড, ওরা বাটপার আপনাদের বাড়ির সবার অবস্থাটা কি, তাদের হাল হকিকতের কি অবস্থা সেটা জানতে চাচ্ছি আর কি। ভালো ভালো, সবাই ভালো আছে, কিন্তু হাল হকিকত ভালো না। কেন, হাল হকিকতের কি অবস্থা হলো আবার? আরে জামানা বদলায় গেছে। আমার বাড়ির সোনা মিয়ার বউ স্বামীর সাথে ঝগড়া বিবাদ কইরা রান্ধন বানন সব বন্ধ করে রাখছে। বন্ধ করে রাখার পর পেটে ভুক লাইগা সোনা মিয়া নিজেই রান্নাঘরে রান্না করতে গিয়া আগুন ধরায়া বসে আছে। তারপরে তারপরে তার ঘর পুইরা সেই আগুন আমার ঘরের সামনের বেড়া মানে মূলের বেড়া পুইরা শেষ, বুঝলা? তাহলে দেখো এখন চিন্তা করিয়া কোথাকার আগুন কোথায় গিয়া লাগে। আসলে মতি ভাই কি বলবেন, মানে দাম্পত্য কলহ, এই যে ফ্যামিলি ক্রাইসিস, এটা একটা সময় ধরেন ইউরোপ আমেরিকা অস্ট্রেলিয়া আফ্রিকা তারপর মনে করেন যে এইসব মহাদেশের ভিতরে বিস্তৃত ছিল, কিন্তু দিন যত যাইতেছে সেটা কিন্তু এশিয়া মহাদেশেও আসছে। এশিয়া মহাদেশে কোথায় আসছে, একদম মনে করেন যে সি সাইডের পাশে যে বাংলাদেশ, এখানে এসে দাম্পত্য কলহ হানা দিচ্ছে। এই দাম্পত্য কলহটা যে কোন লেভেলে ছড়াইছে আমি কি বলবো আপনাকে, আসলে আমি বুঝি না এটার ভবিষ্যৎ আসলে কি। ভবিষ্যৎ ভবিষ্যৎ আমাবস্যা রাতের মতেও ঘুটঘুটে অন্ধকার। তো যাও গা, তুমি এইদিক কইতে যাইতেছ? হ্যাঁ, মানে তুমি এইদিক কই যাইতেছ? না, আমি আর রতনের দোকানে যাইতেছি পেপার পড়তে। যদিও পেপার আসতে দেরি হয়, অসুবিধা নাই, পেপার আসার আগ পর্যন্ত ওখানে বসে চা খাবো, তারপরে পেপারটা পরে ফেলবো। শোনেন, পেপার এমন একটা জিনিস, এটা যত পুরানো হোক যত কিছু আসুক, ফেসবুক আসুক ইউটিউব আসুক যা আসুক, পেপারের কিন্তু একটা মনে করেন যে মূল্যবোধ এখনো রয়ে গেছে। কি পাবেন না আপনি পেপারের ভিতরে, দেশ বিদেশের খবর, এখানে সেখানের অবস্থা, কারে গুম করছে কারে খুন করছে, কে ক্ষমতা বদল হইলো, কে কাকে মাথা পাঠাইলো, তারপর মনে করেন যে কার সাথে কোন নায়ক নায়িকার বিয়ে হইলো। বুঝলাম বুঝলাম বুঝলাম, কিন্তু ওই যে তুমি যে কইতেছ যে ফেসবুকের কথা, ফেসবুকে নাকি আজকাল পৃথিবীর সমস্ত ভালো ভালো খবরই পাওয়া যায়, তা তুমি ফেসবুকে না দেখে তুমি ওই পেপার পড় লেগে যাইতেছো কেন? ওই যে কইলাম তো কথাটা, আপনারা আসলে বয়স হয়ে তো বোঝেন না, এবার বললাম না ফেসবুকে সব পাওয়া যায়, কিন্তু পেপার হচ্ছে একটা বটগাছের মতো, প্রত্যেকটা গ্রামে দেখবেন একটা বটগাছ আছে, কেন থাকে, কারণ ওইটা নিজে সব ছায় না। এই যে ফেসবুক আসুক ইউটিউব আসুক যাই আসুক, পেপার হলো বটগাছের মতো, ওইটা পড়লে আপনার ভিতরটা মনে করেন যে একদম চকচকে হয়ে যায়, বুঝতে পারছেন? আর সবচেয়ে বড় কথা হচ্ছে আপনার একটা ইনফরমেশন দিই, এই যে ফেসবুক জিনিসটা এটা আধুনিক, এটা অনেক ইনফরমেশন তাৎক্ষণিকভাবে পাওয়া যায়, কিন্তু সবসময় সব তথ্য একদম মনে করেন যে পারফেক্টলি আসে না, কিছু কিছু কিন্তু গুজবও আসে। এই গুজবে কিন্তু মানুষের ইমোশন থেকে শুরু করে অনেক কিছু নষ্ট হয়ে যেতে পারে, এই জন্য ওইটাকে সবসময় বিশ্বাস করা যাবে না, বুঝতে পারছেন? তাহলে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তাহলে আর ওই গুজব টুজবের মধ্যে তোমার কান দেওয়ার দরকার নাই, ওইগুলো দেখারও দরকার নাই, তুমি এই পেপারই পড়ো, যাও যাও যাও। হ্যাঁ, সেটা পড়বই, মানে যেটা বলতেছিলাম বটগাছের কথা, আপনি তো আমাদের গ্রামের একটা অন্যরকম বটগাছ, আপনার ছায়াতলে ছোটবেলা থেকে আমরা বড় হয়েছি, আপনার পরিবার আপনার বটগাছের ছায়াতলে আছে, আপনার পরিবারের সবার খবর কি, তারা সবাই ছায়াতলে ভালো আছে? তো আলহামদুলিল্লাহ, তোমাকে দোয়ায় সবাই ভালোই আছে, তো যাও তুমি বটগাছ নিয়ে থাকো, যাও। আসসালামু আলাইকুম। হাটে যাবেন? একটু চন্দ্রগঞ্জ বাজারে যাবো, দোকান খালি হয়ে গেছে তো বুঝছেন,
এই দোকানে অনেক মাল সামান আনতোইব আর সপাসেক বেচতারলে হাজারখানিক বেচতারলে আমার মোটামুটি হাজার বিশেক টাকা হয়ে যাইব। ব্যবসা কেমন চলে? আরে ভাই পেট চলে আর কি, দোকান করে কি আর আসলে কি গাড়ি বাড়ি করুন যায়। ভাই ওই সরসাই হাই স্কুলটা কত দূর? সরসাই হাই স্কুল যাইবেন? জি। এই যে সোজা এখান থেকে আধা কিলো গেলে কিন্তু সরসাই হাই স্কুল পাই যাবেন। কম কি আরো আধা কিলোমিটার? হাতে হাতে কাইল হয়ে গেলাম, একটা রিক্সা নাই একটা ভ্যান নাই, এটা কোনো রাস্তা হইলো ভাই? আরো আধা কিলোমিটার হাঁটতেইব। ভাবি কিছু বিপদের মাথায় বাড়ি আমারে ওই যে ওই ওই বিস্কিটটা দেন তো ভাই। দিতেছি ওইটা না, আপনি দেখেন না, দেখেন ডালাইটা ডালাইটা ডালাইটা। আরে দৌড়ো মিয়া বাবেরটা, না না আমার পিছনেটা দেখে, না 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 ওইটা ওইটা ওইটা। এই যে তুই পানি খাই দেখি, আমি কেন কম ভাই? আপনারা বুঝুন শুকে মনে করেন কাট হয়ে গেছে, পানি আনেন না ভালো ব্যাপার। জান না ভাই পানি নিয়ে আসেন না, কল কি বেশি তুই আমি নিয়ে আসবো? আরে না না আপনারা আনবেন এটা কেমন কথা ভাই? আরে আমি নিয়ে আসতেছি, আমার দোকানটার দিকে একটু ভালো করে একটু নজর রাখেন ভাই। হ্যাঁ একটু একটু খেয়াল রাখেন। হ্যাঁ আর একটা সুরা আছে, সুরা শুকুর করে এসে জোর দিব টান, আপনারা একটু খেয়াল রাখেন ভাই। আচ্ছা আচ্ছা আর কি এরা তো
রতন তেল কোথায়? এই ছেলেটা কি? এ রতন কোথায় গেলি তুই? এই ও দোকানের মাঠ খালি রেখে কেউ যায়? এই ভাবে দোকান মাঠ খালি রাখলে তো সমস্যা হবে। এ রতন গেলি কই তুই? পেপার টেপার পেপার আনে না নাকি? পেপার কোথায়? পেপার তো এই থাকার কথা। এ কি বলাই ভাই? এ রতন পেপার কই? আস নাই পেপার আসে না এটা বলে আপনি আমার দোকানের ভিতরে ক্যাশে চলে যাবেন? আরে তোর দোকানের ভিতরে চলে গেলে কি হবে? তোর দোকান তো আমারই দোকান, তোর দোকানে প্রত্যেকদিন আসি, তা ভিতরে বসে তো সমস্যা কোথায়? দেখেন ভাই, আমার দোকানের ক্যাশে কেউ বসুক, এটা আমি পছন্দ করি না। ওরে বাবা রে, খুব পছন্দ আলো আসছে। ঠিক আছে, তোর দোকানের ক্যাশে তুই বস, আমার পেপার দে, আমি পেপার আসলে যাই, তারপরে যা করার করব। আমার দোকান খালি কে? দোকানে আমার আগে আসছিল ভাই, 4-5 জন কাস্টমার আসছিল, এরা বসছে, বসার পরে আমি কইলাম যে ভাই আপনি একটু আমার দোকানটা একটু দেখে শুনে রাখেন, একটু পাহারা দিয়ে রাখেন, আমি পানি নিয়ে আসি। আমি গেলাম পানি আনতে ভাই। আর বাবারে কি সুন্দর জামাই বসাই রেখে উনি পানি আনতে গেছে। এই তুই চেনস তো জানস না, এইসব লোকজন বসাই তুই পানি আনতে গেছিস কেন? তোর দোকানে মাল থাকবে ভেবে করলে? দেখেন পলাশ ভাই, আমি এত কিছু বুঝি না, আমি বলতেছি না যে আপনি চুরি করছেন, কিন্তু যেহেতু আপনি আইসা তাদেরকে পাইছেন, তারা শুদ্ধ আপনি কোন একটা যোগাযোগ ছিল, টাকাটা আপনি হয়তো চুরি করছেন। এই তুই কি কইতে চাস? আমি তোর দোকানে চুরি করছি? এই এক করে মাইরা ফাটাই দেব পাগল কোথাকার। এই পাগল, তুই এসব কথা তোর মুখে আসি কি করে? তুই আবার চিনস না? আমি এত কিছু বুঝি না, আপনি আমার মারছেন, আমার টাকাও গেছে, আমার মালও গেছে, কোথায় আছে না মালদার যার ইমান যায় তার, আপনি আমার মারবেন, আমার টাকাও গেছে, আমি এত কিছু বুঝি না। এই মালদার যার ইমান যায় তার, তোর কি আমার ব্যাপারে ইমান তো নষ্ট হয়ে গেছে? তুই আমার চিনস না? ফাজিল ছেলে কোথাকার, পাগলদারি কোথাকার। এই আমি তোর মালদার তোর কিসের জন্য? তোর আমি এত পছন্দ করি, আমি প্রত্যেকদিন এখানে আসি কিসের জন্য? পেপার পড়তে আমি চুরি করতে আসি? তুই এত বড় কথা কথা বলে আমি বুঝি না ভাই। টাকা টাকা আপনি ব্যবস্থা করে দিবেন ভাই, কিছু একটা করেন ভাই। ওরে বাবারে বাবারে, ওনার টাকা আমি ম্যানেজ করে দেবো, ওনার দোকানে লোক এসে টাকা নিয়ে এখান থেকে চুরি করে যাবে, তারপর দোষ পড়বে আবার। এই নাকি বাংলা সিনেমা পাইছস? ওই একজনে গুলি করে, তারপর দৌড়ে এসে আরেকজনে ওই জিনিসটা ধরে, পুলিশ এসে বলে আপনি খুনি। এই আমি আমি তোর দোকানে খুন করতে যাবো, কিসের জন্য? তোর দোকান চুরি করতে যাবো, আমি খুনি, আমি চুরি? হ্যাঁ আপনি আমার মারেন কে ভাবে? এই মারবো না কিসের জন্য? তুই এত বড় কথা বললি, তুই সন্দেহজনক কথা বললি। হ্যাঁ মালদা যায় ইমান যায় তার, আমার উপর ইমান নাই তোর? Thank you.
আলাইকুম রব্বি। ওয়া আলাইকুম আসসালাম। আপনারা আপনাদের পরিচয়? আমরা নবদম্পতি। ও কই যান? গরু নিয়ে যাচ্ছেন? কই গরু নিয়ে হাটে যাইতেছি, গরুটা বিক্রি করুম। আচ্ছা আচ্ছা আচ্ছা, কিনবেন নাকি? ওগো শুনছো, সামনে শুক্রবার আমাদের বিয়ের অনুষ্ঠান না, তুমি গরুটা দেখো কত তাজা, একদম তাজা না দেখো, নিয়ে নিলে ভালোই তো হয়। ভালো কথা বলছো তো। বুঝলাম কি, গরুটা তো বিক্রি করবেন, মানে কত দাম? কত গরুর দাম? 80,000 টাকা। কত? 80,000। 80,000 টাকা গরু? 80,000 টাকা? হ্যাঁ, বেশি হয়ে গেল না? না মানে দাম বলছি, বলেন, আপনাদের কিছু বলার থাকলে বলেন। শোনো না, উনি বলছে তো কি হয়েছে, বিপদের মাথায় পা, তুমি বরং একটু মুলামুলি করো না ওইদিকে বসে। না আসলে একটু রোদের মধ্যে না দাঁড়িয়ে গরুটা বাঁধতে রাখেন না, আমরা একটু ছায়ের মধ্যে গিয়ে কথা বলি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, তাহলে গরুটা আমি বাঁধতে রাখি। হ্যাঁ, বোঝা গেছে বলছে আপনার খুব শখের গরু, অনেক মোটা দেখ, দামটা একটু বেশি না? আমি বরং একটা দাম বলি, কি বলো তুমি? বলো তুমি, বলেন বলেন বলেন, শুনবো তো তোমারই হয়েছে। দামটা অনেক বেশি হয়ে গেল না, ওই যে 80-র সাথে যদি মানে 80,000 থেকে একটা শূন্য বাদ দিলে ভালো হয় না? একটা শূন্য বাদ দিলে মানে 8,000 টাকা বলতেছে? 8,000 টাকা? আমার এই গরু 8,000 টাকা? 8,000 টাকা? আরে ভাই, আমার গরু সারা বছরে যে গোবর দেয় সেই গোবরের দামই তো 8,000 টাকা, আর আপনি এত বড় একটা গরু মাত্র 8,000 টাকায় নিতে চান, এটা কথা নাকি? শুনেন, এখনকার দিনে যে একটা মুরগি মুরগি মানে ওই যে টার্কি মুরগি ছিলেন না, সেই মুরগি একটা কিনতে গেলেও 7-8,000 টাকা লাগে, আর গরু একটা 8,000 টাকায় কিনবেন, এটা কথা হলো? রাগ করেন কেন? রাগ করেন না, আপনি বিক্রি করতেছেন, আমরা কাস্টমার, একটা কাস্টমার ডিলিংস বলে কথা আছে না? আর যে গোবরের কথা বলছেন, শুনেন, গোবর যদি আমারে মাগ নাও দেয় তাহলে তো আমি নেবো না, তাই না? যা যেটা প্রয়োজন সেটা নেবে, রাগ করেন না, দরকার হলে 2,000 টাকা বাড়াই দিলাম, দেন 10,000 টাকা দিয়ে দেন, আর কোনো কথা নেই। আর এটাকে শায়েস্তাখার যুগ পাইছেন নাকি যে 10,000 টাকায় গরু কিনবেন? হ্যাঁ, আসলে আপনি এত গরু কিনবেন না। আপনি এত রাগ করতেছেন কেন? আপনি আপনি যে এত দাম বলতেছেন, গরুর দাম কি আবার এত বেশি না? গরুর দাম তো আবার 80,000 টাকা না? ঠিক আছে, 80,000 না দেন, 10,000 টাকা কমায় দেন, 70,000 টাকা দেন, 70,000, আমার এক কথা এক দাম, বলে নেন, নাইলে আপনার কেটে পড়েন। বিপদের মাথায় পা, বুঝা হয়ে গেছে মুরব্বি, আপনি রেগে গেছেন। না আমি বুঝছি, আপনি আসলে গরুটা বেসার পরিকল্পনা করে আসেন, রাখেন আপনার সাথে, রাখেন, শখের গরু দরকার নাই, তাই না? আপনার শখের গরু, কিন্তু আমাদের তো শখের গরু লাগবে না, আমাদের লাগবে গরুটা কাইটে মনে করছে মাংস করে খাওয়াবো বিয়ের সময়, সেই জন্য। ঠিক আছে, তাহলে যান আমরা যাই, আপনার গরুটা কেনা হলো না, দোয়া রেখেন আমাদের জন্য। ঠিক আছে ঠিক আছে, আমাদেরকে জন্য একটু আশীর্বাদ করে দেন, নতুন করে তো বললেন আমার হাটের বেলা নষ্ট করবেন। সালাম দাও। আসসালামু আলাইকুম। মুরগি মানুষ সালাম দাও, যায় সালাম দাও, চল চল, আমাদের জন্য দোয়া করবে। পাগলটা কি সব, 10,000 টাকায় আমার এই গরু কিনবো?